বেসরকারি সরকারের তরফ থেকে H3N2 ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে একটি অ্যাডভাইসারি জারি করা হয়েছে এবং শিশু ও বয়স্কদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি H3N2 ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন স্তর পর্যবেক্ষণ সম্পর্কেও নির্দেশ দেওয়া হয়েছে। H3N2 সংক্রমিত রোগীদের অক্সিজেনের মাত্রা 90 এর নিচে নেমে গেলে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তার সাথে H3N2 রোগীদের ওসেলটামিভির দেওয়ার কথাও বলা হয়েছে। বিশেষ করে 8 বছর বা তার কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়সী ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং প্রয়োজনীয় টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসা কর্মীদের সতর্ক থাকতে এবং রোগীদের সঠিকভাবে চিকিৎসা সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, ঠান্ডা, জ্বর, গলা ব্যথার মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন, মাস্ক পরুন। পাশাপাশি রাজ্যের সমস্ত CMO, CMS এবং মেডিকেল কলেজের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। H3N2 ভাইরাসের ফলে ভারতে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। H3N2 এর উপসর্গগুলি হল জ্বর, কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া ইত্যাদি। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইভ।